শেখ হাসিনা। জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। আর চীনের কমিউনিস্ট পার্টিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করেছেন শেখ হাসিনা নেতৃত্বের। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 74তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে দেওয়া শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, মানবিক মূল্যবোধ গতিশীল নেতৃত্বের মাধ্যমে তিনি শুধু দেশেই নয় বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের গুণাবলী দিয়ে পিতা সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এসব কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। এদিকে জন্মদিন উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত দেন। দুদেশের সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তার নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এছাড়া চায়না কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত এক বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়। শাহাদাত হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি। সকালে তার